নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন 8টি ব্লক থেকে আশা কর্মী নিয়োগের শূন্যপদ প্রকাশিত হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গে কোন কোন নতুন 8টি ব্লক থেকে এই শূন্যপদ বেরিয়েছে, কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন কিভাবে করতে হবে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতেও ভুলবেন না। তো বন্ধুরা, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভাইজ, অর্থাৎ আশা কর্মী পদের জন্য দরখাস্ত। তো এখানে এই আবেদনপত্রটিকে ফিল আপ করে নিজের নিজের ব্লক অফিসে, অর্থাৎ যে নতুন 8টি ব্লক থেকে এখন শূন্যপদ বেরিয়ে গেল সেই নতুন 8টি ব্লকে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে নিজের ব্লকে গিয়ে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে, ঠিক আছে? তো কোন ডেটের মধ্যে জমা করতে হবে সেগুলি আমরা দেখবো। তার আগে বলতে চাই, এই আশাকর্মী পদের সিলেকশনে কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে হয়ে থাকে। তো ইন্টারভিউয়ে কোন কোন প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয় তার ভিডিও আমরা অলরেডি দিয়ে রেখেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, এই যে দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তার মধ্যে এই হচ্ছে একটি নোটিফিকেশন, এখানে টোটাল 4টি ব্লকের তরফ থেকে শূন্যপদ এসেছে, এবং এই হচ্ছে একটি নোটিফিকেশন, এখানেও 4টি ব্লক থেকে নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ 4 4 8টি ব্লক থেকে শূন্যপদ এসেছে, এবং এটি বেরিয়েছে 23/5/2023 তারিখে, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, ঠিক আছে? যেখানে বলা রয়েছে এখানে 4টি ব্লক ব্লকে কিন্তু আশাকর্মী শূন্যপদ বেরিয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং আইনগতভাবে যাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন, যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্য আপনি আবেদন করতে পারবেন, বয়স এখানে এসসি এসটি হয়ে থাকলে 22 থেকে 40 বছর, এবং জেনারেল হয়ে থাকলে 30 থেকে 40 বছর, এবং কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পরীক্ষায় পাস কিংবা ফেল যাই বা করুন আবেদন এখানে করতে পারবেন, ঠিক আছে? তার সঙ্গে বন্ধুরা, এখানে কি কি ডকুমেন্টস আপনাকে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, একবার দেখে নেবেন আপনারা, ঠিক আছে? এবং এখানে আবেদন করার যে ডেট রয়েছে অনেকদিন পর্যন্ত টাইম রয়েছে, দেখতে পাচ্ছেন আবেদন জমা নেওয়া হবে 24/5/2023 তারিখ থেকে শুরু হবে, এবং যেটি চলবে 20/6/2023 তারিখ পর্যন্ত, অর্থাৎ টোটাল মোটামুটি 1 মাস জুড়ে কিন্তু এই আবেদনটি জমা নেওয়া হবে বিডিও অফিসে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে বিডিও অফিসে ফর্ম জমা নেওয়া হবে, তো নিজের নিজের বিডিও অফিসে আপনারা ফর্ম জমা করতে পারবেন। এখন চলুন দেখি কোন কোন জায়গায় এই শূন্যপদ এসেছে। তো প্রথমে যে ব্লকটির কথা বলতে চাই সেটি হচ্ছে গঙ্গারামপুর, গঙ্গারামপুর ব্লকে এখানে দেখতে পাচ্ছেন একটি শূন্যপদ রয়েছে, এবং তারপরে রয়েছে হরিরামপুর, হরিরামপুর ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে কোন কোন সাব সেন্টারে ভ্যাকান্সি রয়েছে এবং কোন কোন গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই এলাকা যারা বাসিন্দা তারা অবশ্যই আবেদন করবেন। হরিরামপুর ব্লকের পরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কুশমন্ডি, কুশমন্ডি ব্লকের জন্য কিন্তু এখানে শূন্যপদ চলে এসেছে, তারপর রয়েছে বংশীহারি ব্লকে, ঠিক আছে? তো এভাবে টোটাল এখানে 4টি ব্লকের জন্য 18টি শূন্যপদ বেরিয়েছে, এবং তারপর আরো একটি নতুন নোটিফিকেশন যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 22/5/2023 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেরিয়েছে, এখানেও কিন্তু 4টি ব্লকে আশাকর্মী নিয়োগের জন্য শূন্যপদ বেরিয়েছে। শর্তবলী এখানে সেম রয়েছে, কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে সেটি দেখার আগে এখানে এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন যে 20/6/2023 তারিখে বিকেল 5টা পর্যন্ত কিন্তু বিডিও অফিসে ফর্ম জমা নেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কোন কোন জায়গা থেকে এই শূন্যপদ বেরিয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ব্লক সেটি হচ্ছে বালুরঘাট ব্লক, ঠিক আছে? বালুরঘাট ব্লকে একটি শূন্যপদ, তারপরে হচ্ছে তপন ব্লক, তপন ব্লকে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলি শূন্যপদ, এবং তারপরে নিচে রয়েছে কুমারগঞ্জ ব্লক এবং হিলি ব্লক। তো বন্ধুরা, এইভাবে টোটাল 8টি ব্লক থেকে শূন্যপদ বেরিয়েছে, যারা এই সকল ব্লকের বাসিন্দা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন, এবং অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। তাহলে কি হবে, যখনই আপনাদের জায়গাতে শূন্যপদ বেরোবে আমরা কিন্তু সবার আগে আপনাদেরকে ইনফর্ম করে দেবো, এবং অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশনে দেওয়া রয়েছে, তার জন্য দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই যে টোটাল 8টি ব্লকে শূন্যপদ এসেছে, 8টি ব্লকই কিন্তু দক্ষিণ দিনাজপুরের জন্য, দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরপর দুটি নোটিফিকেশন পেয়ে যাবেন, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, ঠিক আছে?